হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাসন্তী পোলাও বানিয়েছিলাম, কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আগে একটা প্লেটের মধ্যে সমস্ত গরম মশলা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, তারপরে গোবিন্দভোগ চাল পরিমাণ মতো নিয়েছি, আমাদের পরিমাণ মতন তিনজনের মতন আড়াই কাপ নিয়েছি। এরপরে আমি কিন্তু ওটাকে চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি নিয়েছি, তিন চামচ মতন আমি ঘি দিয়েছি। ঘিটা একটু গলে আসলে তখন আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দেব, গোটা গরম মশলাটা আমি দিয়ে দেব। আর গুঁড়ো গরম মশলাটা রেখেছি, ওটা সবার লাস্টে দেবো। দেখো, তেজপাতা দিয়ে নিলাম, এরপরে শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি দুটো, এরপরে আমি গোটা গরম মশলাগুলো কিন্তু দিয়ে নেব। এগুলো সামান্য ভেজে আসার পর ভাজা করে নেব, সামান্য ফ্রাই করব, বেশি না। সামান্য ফ্রাই করার পরে কাজু কিশমিশটা দিয়ে দেব, এগুলো হালকা ফ্রাই করব। এটা কিন্তু পুরোটাই মিডিয়াম মাঝে করেছি, যেমনি আমার ইন্ডাকশন আমি 700 দিয়ে করেছি। ঠিক আছে, তো এটাকে ভালো করে হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি কিন্তু কাজু কিশমিশটা দিয়ে দেবো। এই কাজু কিশমিশটা আমি বেশি ফ্রাই করব না, আমাদের বাড়িতে কেউই বেশি ফ্রাই খেতে চায় না, একদম হালকা ফ্রাই করব। তো দেখো, এটাও আমি হালকা ফ্রাই করে নেব। এরপরে কিন্তু ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই ধুয়ে রাখা চালটা দিয়ে দেওয়ার পরে ধুয়ে রাখা চালটাকে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব, যাতে হালকা ভাজা ভাজা হয়ে যায় চালটাও। তো দেখো, পুরো চালটাই আমি দিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে দেখো, আমি কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। এটা যত ভাজবো না, তত জানি না আমি অন্য কেউ কীভাবে করে, আমি আমার মতন করেই করেছি। তো খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে, তলায় একটু লেগে লেগেও যাচ্ছে। তো ভালো করে ভাজা কন্টেনেও নাড়াতে হবে, কিন্তু এর সাইডে আমি কিন্তু গরম জলটাও গরম করতে গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম জলই দেবো, যেহেতু আড়াই কাপ চাল নিয়েছি সেখানে আমি 5 কাপ জল দেবো। তো ভালো করে ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি নুন আর হলুদটা কিন্তু অ্যাড করব। নুন দেবো আমি 1 চামচ মতন, আর হলুদ দেবো আমি পরিমাণ মতন। দেখো, নুন একদম 1 চামচ মতনই দিয়েছি, বড় চামচের 1 চামচ মতন দিয়েছি, আর কিন্তু নুন আমি দেবো না, আর হলুদটা আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। তো এরপরে এটাকেও ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যাতে হলুদটা ভালো করে মিক্সড হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি জলটাকে অ্যাড করব। দেখো, পুরো ভাতটার সাথে কিন্তু, চালটার সাথে কিন্তু হলুদটা বেশ ভালোভাবে মিশে গেছে। কি সুন্দর কালারটা এসছে না, খেতেও কিন্তু অসম হয়েছিল, জাস্ট অসাধারণ। হ্যাঁ, মানে বলে বোঝাতে পারবো না। দেখো, আমি 5 কাপ জলটা দিয়ে নিচ্ছি। এই জলটা দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো জল অ্যাড করবো না। এরপরে কিন্তু আমি কোনো জল আর অ্যাড করিনি, এটার সাথেই যেরকমভাবে ফুটেছে, ফুটে আমি এরপরে 10 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিটের মতন এটাকে চাপা দেওয়ার পরে তারপরে আমি তুলে দেখব। দেখো, 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো, জাস্ট অসম হয়েছে, এত সুন্দর খেতে হয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না। চাল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, এরপরে কড়াইটা এমনিভাবেই রেখে দেব। হ্যাঁ, তাহলে যেটুকুখানিও হালকা শক্ত আছে সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এটা কিন্তু আমি যখন 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তখন কিন্তু আমি ইন্ডাকশানটাকে 350 দিয়ে রেখেছিলাম। যেহেতু এটা পুরো হয়ে গেছে, দেখো ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি। এরপরে আবার আমি 1 চামচ মতন ঘি অ্যাড করলাম। এরপরে আমি গরম মশলাটা অ্যাড করব, যেটা আমি তোমাদের আগেই দেখালাম, সানরাইজের গরম মশলাটা। সানরাইজের গরম মশলাটা আমি অ্যাড করব। সানরাইজের গরম মশলা অ্যাড করার পরে এটার মধ্যে কিন্তু আমি এরপরে চিনি দিয়ে নেব। দেখো, চিনি দিয়ে নিলাম, তো হালকা মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি আমি দিইনি, হালকা মোটামুটি মিষ্টি দিয়েছি। এরপরে আবার আমি এটাকে নাড়িয়ে নেব। দেখো, এটাকে নাড়িয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আর আমি কিচ্ছু দেবো না, এটাকে আমি জাস্ট এভাবেই আমি চাপা দিয়ে রেখে দেব। এটা দারুণ হয়েছে, লাস্টে এত সুন্দর দেখতে হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, সত্যি আমি বলে বোঝাতে পারবো না। একবার আমি যেভাবে করেছি সেভাবে তোমরা ট্রাই করে দেখো, দেখবে খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে দেখবে ভালো লাগে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে কোনো তরকারির সাথে ভালো লাগে, দেখতে কি সুন্দর লাগছে না। টাটা।